আবার ডিম নিয়ে শুরু করলো, বলতে ঠিক আছে। এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। আমরা নিজে যত উৎপাদন করতে পারবো, আমাদের নির্ভরশীলতা যদি কমে তো সিন্ডিকেট এমনি ভেঙে যাবে, ওদের আর কিছু করার থাকবে না। সেই জন্য বলছে যে 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, আর যখন যেটা দরকার সেটা নিজেরা করেন। আবার ডিম নিয়ে শুরু করলো, বলতে ঠিক আছে। এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলকে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন, রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই, দেখে বলি আর কি। এগুলো তো নিজের থেকে শেখা। আর পেঁয়াজ টেয়াজ তো আছে, এখন তো পেঁয়াজের কিছু কোনো অভাব যেন না থাকে সেটাই দেখবো। আমরা বিকল্প ব্যবস্থা করে নেব, ওই সিন্ডিকেটের উপর নির্ভরশীলতা কমাই দেবো, ওরা এমনি ভেঙে যাবে।